আসসালামু আলাইকুম সিলেট প্লাসর ভিউআসরা আশা রহমানবাল আসুন তো আমরা আপনার সব সময় হই আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানে তাও তুলা ধরার চেষ্টা করি আসলে সিলেট প্লাসর ভিওয়ার্সরা আমরা এই মুহূর্তে আসি সিলেটের উসমানীনগর এলাকার কুরুয়া নতুন বাজার এলাকার নতুন বাজারেও আমরা এই মুহূর্তে অবস্থান করাম তো আমরা সব সমস্যাই আপনারা ব্যতিক্রমী কিছু তুলনা ধরার বা ব্যতিক্রমী কিছু দেখাইবার আমরা এই মুহূর্তে একটা ভিডিও আপনারা দেখাই অর্থাৎ লাইভ যেটা সম্প্রচার করার একটা আসলে একটা অসাধারণ ভিডিও যে গিয়া অর্থাৎ মানুষ আপনারা জানেন যে ইয়াং যুবকরা কিন্তু অনেকও আছেন বেকারত্ব আছেন যে অনেকও চাকরি লাইয়ে কিন্তু বিভিন্ন দিকে ঘুড়াফুরা করা কিন্তু চাকরি ই ইয়ে না এর মাঝে তো মহামারী ভাইরাসে তো আরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী ক্ষতি সব ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ তো আমরা আছি আসলে নতুন বাজার এলাকা নতুন বাজারের বাজারও তো বাজারের একজন বাইর অর্থাৎ মুনিমরি একজন বাই আছে তানোর একটা দোকান আছে যে দোকানের কিন্তু এখন তাই সাইনবোর্ডও তানোর নামও লাগাইছিল না তো তাই আসলে তানোর লাইফ যত বয়স হোক এই বয়সর ইয় কিন্তু তাই বেশিও মানে খেলাধুলা বা বিভিন্ন ধরনের ইত্যাদিও তানোর সময়টা খাটছে যখন তাই বিভিন্ন বাইরে চাকরি লাগিয়ে চিন্তা করলা কোনো বা চাকরি না পাইয়া তাইন চিন্তা করল যে আসলে নিজে কিতা করা যায় তো তাই নিজে যে জিনিসটা চিন্তা করল যে নিজে কিতা করতাম তখন তাইন এই চিন্তা করলাম যে আমি নিজে কিতা করতাম পারি তখন তাইন একটা ফার্ম করলা প্রথমে এই ফার্ম করার পরে এই তাইন গিয়া যে চিন্তা করলা অর্থাৎ মেশিন যে বাচ্চা ফুটেবার মেশিন ফাঁকি কোকা বা মুরগ আঁস ইত্যাদি এগুলোর যে মেশিন আছে এই মেশিনগুলো আসলে কিলা বানাই যায় এই চিন্তাটা তানোর মাথা থামাই গেল যে হাবিজুল ইসলাম মুনিম ওই লোক আমার বাইর নাম তো তাই চিন্তা করলাম যে আসলে কীতা করা যায় এই ইয়টার লাগে মেশিনটা বানাইবার লাগে তখন তাই নিজে নিজে একটু ইউটিউব দেখার চেষ্টা করল দেখার দেখ ইউটিউবও দেখতে দেখতে একসময় তাইন মানে কুমিল্লার একজন অভিজ্ঞবাই আছেন যে থানোর সরি খুনলার এজন অভিজ্ঞ বাই আছেন তানর মারফতে খুনলাত গেলা খুনলাত গিয়া তাই তানর দীর্ঘ এই প্রায় এক মাস দীর্ঘ লগে সাজ করছেন এক মাস সাজ করিয়া তাইন এই মেশিন বানানি কিন্তু যে মেশিনটা আসলে বানানো খুবই কষ্টকর এই মেশিনটা তাইন নিজে বানানো শুকুলছেন যে মেশিন দেওয়ালে গিয়া মুর্গর মুরগ ফাকি ফাঁকি ইত্যাদি এই প্রতি যত ধরনের ই আছে এগুলা কিন্তু ইয়ে করা যায় এই বাচ্চা ফুটাল যায় ডিম থাকি বাচ্চা যেটা ফুটাল যায় এই বাচ্চা ফুটানি মেশিনটা নিজে নিজাতে বানানোর চেষ্টা করল এবং বানাইয়া তাইন নিজে অবশেষে কিন্তু তাই সাকসেস উল্লেখেন সাকসেস উলিয়া আজকে টানোর প্রথম দুইটা মেশিন কিন্তু এই সেইলোর তো আচ্ছা সরি তাইন কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা সরিয়ে ব্যবসাটা সরিয়েওয়ার ক্ষেত্রে এই মেশিন বানানোর পরেও কিন্তু তাই অন্যান্য সহযোগিতা লইয়া কিন্তু এই মুহূর্তে তাই ঠিক ডিজিটাল যুগর ডিজিটাল পদ্ধতিতে যে মেশিনটা আছে এই মেশিনটা তাই এই বানাইয়া কিন্তু বেসা ইয়ে করা বেশি ছয় আজকে কাস্টমার কাস্টমারও নিবা তো আমরা এই মেশিনটা যে আছে এই মেশিনটা মেশিনটা যে আছে মেশিনটা যারা সে আমরা তার লোকের মাতার চেষ্টা কর্ম বা যে বা ইয়ে বানাইছেন তাহলে মাতার চেষ্টা কর্ম এই যে আপনারা মেশিনটা দেখতে করা এই মেশিনটাই আবাদতো এই মেশিন দেয়া অর্থাৎ কুয়েল ফাকি বা ডিম বয় কুয়েল ফাকি বাচ্চা কিন্তু এই হইব বা এই মেশিনটাকে উৎপাদন ই করা যাইব তো এই যে মুনিমাহ মত টানোর যে একটা চিন্তাধারা আছে যে তাই নিজে একটা কিছু কর্তা তো তাই আজ আজকে আমরা করবো যে তাই সাকসেসফুল যে তানোর আ নিজের আতে মেশিন বানাই ইয়া নিজে গো কিন্তু তো আমরা আমরা এই দৃশ্যটা আমরা কুরুরা যখন শুনলাম তখন আমরা তার লগে আমরা যোগাযোগ করার এই চেষ্টা করলাম আমরা সর্বপ্রথম যদি আমরা এই যে মেশিন যে এই যে ভাই আমরা একটু মনিম্বাই লগে আমরা প্রথমে মাথার চেষ্টা করব আসলে আপনি এই যে মেশিনটা বানাইছেন বা আপনার এই মেশিনটা বানানোর কিন্তু আপনার আসলে মাথাতে পরিকল্পনা কি লাগলো ভাই বিষয়টা একটু আমরা সালাম আলাইকুম ধন্যবাদ বা এই মেশিনটা যখন বানানোর উদ্দেশ্য যে হইলো এটা হইলো কি আমি যখন ফার্স্টে আমার টার্কির খামার আছিল দুই হাজার ষোলো সালো পনেরো ষোলো সালো টার্কির বড়ো খামার হতো টার্কি তিতির কেদাকনাথ বিভিন্ন জাত ফাকি এই যে খামার আছিল তখন আমি নিজে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা মেশিন সংগ্রহ করি যাতে কি আমি ডিম থেকে বাচ্চা ফুটানি কিলা যায় কেন বাচ্চা আমি সময় ইন্ডিয়াতেই কিনে আনতাম তখন কু গিয়া আমি সাতকিটা থেকে একটা মেশিন সংগ্রহ করলাম থেকে মেশিনটা আনার পরে মেশিনটা যখন চালাইতাম তখন তো আমি কিছু জানতাম না না জানার কারণে বিভিন্ন জাতের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিম নষ্ট হয়েছে সেই আমি যে ঘটনা আছি না টান কোনো সহযোগিতা পাইছি না ফোন ধরলে দুই একবার আমার দুই একটা কথা হইয়া রাখি দিছেন যে এত ডিস্টার্ব করিও না এই রকম হয়ে আমার মানে বুঝ ভাত দিয়া বাজ ফরে দেখলাম মেশিনটা আমি বান্ডিও ফেলাই দিছি রাখে যে তাই আমি কোনো উপকার হয়ে যাব না বা আমিটা হয়তো মেশিন পাল্লা দিছেন না আমি চালাইতাম পারলাম না এর লাগি পরবর্তীতে আমি মেশিনটা বাঙ্গিও ফেলাই দিছি ফরে আমি চিন্তা করলাম যে মেশিন বানানি আমি একটু হইব যেহেতু বিভ্রান্তিতে আমি ফরছি ইলা অনেক মানুষ আরও ফরবা ফরে আমি কুলনা আমার এক ফ্রেন্ড আছিল তার লগে যোগাযোগ করিয়া অনেক দাদা আসলা তা গেছে গেছে গিয়া মেশিনটা বানানি আমি সাকসেস হয়েছি ওয়ার দুই দুহাজার সতেরো সাল থেকে আমি মেশিন বানানি শুরু করছি মেশিন বানাইয়া মোটামুটি আল্লাহ রহমতে বিভিন্ন জায়গা বাংলাদেশের যে কোনো আমি মেশিন ডেলিভারি দিলাম এখন বাই তার আইস লাইভ ভর্তা তো বিস্তারিত আপনারা হইলে আপনারা বুঝতে পারবা যেহেতু সিলেটর যে এ আমার খামারি বাই যেরা আসেন তারা অনেক সময় আছে অনেকে এখনও ইউটিউব বা আমার কিন্তু বিক্রট কমে অ্যাড মারা আছে কিন্তু এটা তো অনেকে বুঝোই না খামারি যেরা আছে অনেকে আছে এরা ইটা বুঝোই না তখন গিয়া মেশিন কেনার সময় বিভ্রান্তিত ফরি যায় তো আমার উদ্যোগ হইল যে আমি যদি মেশিন যদি আমি নিজে বানিয়া অন্ততকে সিলেটের ভিতরে দিতাম পারি সিলেটের সেও বারা ডিস্ট্রিক্টও গিয়া বিভ্রান্তি ধরুক না বা মেশিন একটা আনিয়া যে মেশিন চালাইতো গিলা ওভার ড্র করত গিলা এটা বুঝতো নাই ও বুঝল লাগে মনে কা অন্ততকে আমি তো অন্ততকে যাইতেও আমার সময় লাগে না আমি এনি টাইম যাইতাম আর আমার গাড়ি আছে আমার অসুবিধা নাই কিন্তু সিলেট তো ডাকাতো না আনলো একটা মেশিন তখন গিয়া ডাকাত কিন্তু গিয়া আনতেই বল তারে আইব কি না তাও সমস্যার মধ্যে আছে তখন আমি তো কুলনা থেকে মেশিনটা যখন আইলাম এখন মোটামুটি আল্লাহর মধ্যে দুই হাজার সত্তর সালতে এই মেশিন তো বানাইলাম এনাফ মেশিন ভেজছি কুলনা সিটাগাং এর বাদে কুমিল্লা এরপরে বরিশাল বরিশাল আমি দিছি মাহবুর আমার আমাদের সাংবাদিক তাণ্ডেও মেশিন দিছি এরপরে আরও বড়ো এক ব্যবসায়ী আছে তাণ্ডে মেশিন দিছি এরপরে এই যে বিভিন্ন আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা টাঙ্গাইল নাটুর এরপরে মহিং এগুলাতে আমি মেশিন দিয়ে সিলেটের তো বিভিন্ন জায়গায় তো মেশিন ইনশাল্লাহ দিছি এটা হইলো ভাই আমি তো ফার্স্টেও কইলাম যে আমি প্রথম অবস্থায় যেহেতু দেখলাম যে বিদেশ গিয়াও কোনো ফায়দা নাই যেহেতু আমি দেশও কিছু করি তখন কো গিয়ে আমি যে আমি ফার্মর ব্যবস্থা করলাম আমার ফার্ম আছে অটো রাইস মিল আছে ফিশারি আছে তো ওগুলা যখন করলাম আমি যে টার্কির খামার করলাম করার পরে মানে উদ্যোগ নিলাম যে মেশিন আমি যেহেতু সংগ্রহ করি মেশিন সংগ্রহ করিয়া যেহেতু আরাম পাইলাম না বার আনতে নেয় নিয়া তখন চিন্তা করলাম যে আমিও যে আরাম পাইতাম না এগুলো আরও অনেক কমপ্লেন যে মেশিন লন্ডন তো প্লাস্টিক মেশিন আনাইছি আনে কোনো রিজার্ন নাই চালাইতাম গিলা পারি না তখন দেখলাম আমি যদি কেউ যদিকে আমি নিজেও চালাই আমার আমার মেশিন আমি নিজে তখন আমি সাকসেস হইতে পারবো তখন আমি নিজে সাকসেস হয়ে হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আরও মাইসুনে দিই তখন আরো মাইসুড়ে দেওয়ার পরে দেখলাম যে আমার কাস্টমার আছে মানুষের সুবিধা পার তখন দেখা যায় যে আমার কাস্টমার আছে বা মেশিনের ওয়াডারও আছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এখন খুব আমার মেশিনও তো সাকসেস আছে আমি নিজে গ্যারান্টি দিতাম পারাম তখন বিভিন্ন মানুষের আমি মেশিন দেওয়া আরম্ভ করলাম তখন আমি বিক্রয় ডট কম একটা মেম্বারশিপ প্যাকেজ নিলাম নিয়ে আমি এড দিলাম তখন বাংলাদেশের অনেক জাগাতে অনেক কল আয় কল আওয়ার পরে মনে হয় ওয়াটার আয় ওয়াডার আওয়ার পরে আমি শোল্লা মেশিন দিই মেশিন দিয়ে এই মেশিনতে হটা ফাঁকির বা খদরনৰ ডিমটেক বাচ্চা ফুটাই যায় আর আসলে একটা মেশিন রেডি তৈরি হতে আপনার মুঠ কত দিন সময় লাগে জি জি সুন্দর কথা বলছে তো তো যাই হোক একটা এই মেশিন কি এটা হইল কি ছয় হাজার ক্যাপাসিটির কুয়েলর মেশিন এটা যদি আঁস মুরগি করা হয় তাহলে দুই থেকে আড়াই হাজার ক্যাপাসিটি করা যাইব তো এটা হইল কি সেটার ওটা হলো সেটার লগে এটা আছে এটা ই হ্যাচার কি চার ওর কুয়েলর হেচার তো যাই হোক এই দুটা মেশিন বানাইতে আমরা সর্বোচ্চ আট দিন লাগছে সাত থেকে আট দিন সময় লাগছে আমরা আমরা তিনজন মাসে কাজ করি আমরা মেশিনের দ্বারা সম্পূর্ণ কাজ করি কারণ বিভিন্ন ধরনের মেশিন আছে আঁথর দ্বারা খুব হম কাম করতে হয় তো যাই হোক আট দিনের সময় লাগছে এই মেশিন আর এই মেশিনটা কি আপনি খালি ট্রেটা খালি চেঞ্জ করবা ও যে ট্রে এটা ওই কুয়েলর ট্রে ও যে ট্রে আছে ওই ট্রেটা খালি চেঞ্জ করিয়া এখন কুয়েলের ট্রে চেঞ্জ করিয়া আপনি চাইলে আঁস মুরগির ট্রে আছে যে কোনো ট্রে লাগাইয়া যে কোনো জাতক ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারবা আঁস কোয়েন মুরুক কোয়েন টার্কি তিতর কুয়েল কেদাকনাথ বেনতাম চিল্কি খালিম পাকি লাগে এইগিলা ডিম আমি ফুটাইছি মেচিনত আপুনি যিকোনো জিনছ মানে ডিম বোলতে যিকোনো ডিমৰ বাচ্ছা ফুটব ফ মানে ফাঁকে ডিমটো আনি আপুনি ফুটাই বাচ্ছা ফাল্টা বাৰ্তা নাই মানে বাচ্চা অলরেডি ফুটবো ফুটব বাচ্চা ফুটব আপনি এখন খুব ফুটানি ফালা ফালার হইল কি আপনার বিষয় আপনার আপনারা তো বর্তমানে জানি যেমন এই কুয়েল পাখি একটা আছে কোয়েল ফাঁকি বেশি আমরা সিলেক্ট কিন্তু চলে বা এগুলা ই হয় আর বেমন ওই ফার্মার মুরগ বা হইল গিয়ে হাঁস বা ওই যে আপনি আর বিদেশে খোদা মুরগ কলে এগুলা আসলে কোন ইয়েটা ডিম কি কোন বাচ্চাটা ফুটতে কয় দিন সময় লাগে এটা হইল কোয়েল আর হইল কি সতের দিনে হইল কি বাচ্চা ফুটে আর আঁশ আঁশর হইল গিয়া আঁশ ঠার্কি তিতির এই তিনটা উইলি আপনার ছাব্বিশ থেকে আটাইশ দিন বাচ্চা ফুটে আর মুর্গের যে কোনো দাঁত মুর্গ ডিম একুশ দিনে বাচ্চা ফুটে আচ্ছা আপনি মেশিনটা বেসার পরে আপনার যারা ইয়ার নিরে আপনার কাছে বাদে তার নষ্ট হইলে সার্ভিসটা খিলা দিবা বা তারার ক্ষেত্রে আপনার ই জি জি সার্ভিস হইলকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের যে কোনো পার্টস যদি নষ্ট হয় তাহলে আমার ফোন দি হইবা আমি গিয়া প্রথম অবস্থা দেখমু গিয়া মেশিন অকি তৈস দেখার পরে মনে হলো যেটা নষ্ট হইব জিনিসটা আমি চেঞ্জ করিয়া দিই তান কোনো চার্জ রাখতাম না খালি পার্টসটা কিনিয়া দিলেই লই যাব বুঝলেনি আর যে মন লোকা ক্যা ভিতরে হইলে আমি হল হলিকা যতটুকু ভারি একবারও জায়গা দুইবারও আমি ইনশাল্লাহ যাই মার্চ বাইরের ডিস্টিক যেরা নিবা তেরারারে আমি ভিডিও কনফারেন্সে ভিডিও কলে যতটুকু ভারি আমি হেল্প করি আর মেশিনও তেমন একটা প্রবলেম হয় না ও যে আপনার কন্ট্রোলার দেখার ইউ কিন্তু ডাবল সার্কিট আছে ইগু একটা সার্কিট নষ্ট হয়ে গেলে অন্যটা সার্কিটে কাম করবো এই যে দেখা এগো কিন্তু কারেন্টও প্রবলেম হলে এগুলো অটো ভরি দিব এগুলো সম্পূর্ণ মনে হলে অটোমেটিক আছে খুব কম নষ্ট হয় আমি এই পর্যন্ত দুই হাজার সতেরোতে আগে মেশিন বানাই রাম ইনশাল্লাহ শত মেশিন দিছে আমি নিজেও পইতাম তো মধ্যে হলে পইতাম পড় তো এই পর্যন্ত তিনটা কন্ট্রোলারের কমপ্লেন আছে তিনটা কন্ট্রোলার গেছে তাও একটা দুইটা কন্ট্রোলার জন্য আর জ্বালানি হয়েছে কন্ট্রোলার খুব কম নষ্ট হয় নষ্ট হওয়ার মধ্যে দুই চারটা জিনিস নষ্ট হয়ে তা অল্প দামের জিনিস বাল্ব নষ্ট হইব বা ওদের লিমিট চুজ আছে বা যে কোনো একটা ওদের তালা আছে মেশিনের তালা আছে বা যে আছে ওটা একটা নষ্ট হতে পারে ও গ্লাস ভাঙিয়ে দিতে পারে এগুলো নিজে নিজে অনেক সময় আছে সিম্পল যেগুলো এগুলো কাস্টমারের অনেক সময় আছে সফট করে দিতে পারে বুঝছেন নি আচ্ছা আপনার আসলে এই মেশিনগুলা বেশি পরবর্তী ওনার পরে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মেশিন বেশি আমার কিছু নাই আমি যেহেতু এটা আমার মেনু তো ব্যবসা না এটা আমি মানে কইলাম না যে মানুষের যাতে মানুষ একটা সমস্যার মাঝে ফরি গেছে আমি নিজে ফরছি ফরার হওয়ার ক্ষেত্রে কি এইটা আমি নিজের লগে করতে গিয়া তখন কমার্শিয়ালভাবে লিছি যাই হোক এখন কো আমি ওটাও চিন্তা করাম যে আমি যতদিন আছি সুস্থ অবস্থায় ইনশাল্লাহ আমি মেশিন বানাইম কোয়ালিটি আরও সুন্দর করার চেষ্টা করম আর অন্ততকে খামারিও হলোর প্রতি আমার একটা মায়া আছে খামারি হলো চাই যে বিভ্রান্তি ধরুক না সুন্দর করে যে করে একটা খামার করিয়া এখন মানুষ খামার যখন করে তখন চিন্তা ভাবনা করে বিদেশ যাইতাম খাম বিদেশ বিদেশে

দুই আড়াই হাজার টাকা কিন্তু বাচ্চা ছয় হাজার বাড়াই ছয় হাজারটার মাঝে মিনিমাম মনে হয় আমার মেশিনে কুয়েল যে বাড়ারা নিরা কুয়েল মিনিমাম পঁচাশি পার্সেন্ট বাচ্চা বাড়াইব আর নাই তো নব্বই রুফে বাড়াইতো ইনশাল্লাহ কিন্তু একরে নিম্ন পঁচাশি বাড়াইব একশোর মাঝে পঁচাশিটা বাচ্চা নিম্ন বাড়াইব যেমন কিছু ডিম নষ্ট যায় এটা মেশিনের কারণে নাই সব ডিম ব্রুন ব্রুন থাকে না ব্রুন যে ডিমো নাই ইগু জন্ত নাই ইগু জীবনেও জন্ত নাই আপনি মেশিন নষ্ট ইগু একশোটাও জুন মেশিনের সমস্যার কারণে যে ডিম একটা জমলে সবটা জম সবটি জমব বুঝছেন আর কিছু ডিম আছে যেমন দুর্বল যেগুলো ডিম এগুলো তো বাচ্চা অনেক সময় আছে দুর্বল বাচ্চা হয়ে যায় প্রতিবন্ধী বাচ্চা হয়ে যায় এটা ডিম পাটাই বা করতে পারে না যেহেতু আমরা তো মনে হইলো মুরগোর ডিম যেটা এটা তো ফাটিয়ে নিজে নিজেতে বাড়ায় তখন গিয়ে দু একবারে দুর্বল যেগুলো এগুলো বাড়াইতো না আচ্ছা আপনার আসলে এই যে মেশিনগুলো সর্বনিম্ন কত টাকার মাঝে আছে আর সর্বোচ্চ কত টাকার মাঝে আপনি এই মেশিনগুলো আপনি বানাইয়া দিলে আর কত দিন লাগে আর আপনার এই কারণে আসলে আপনার আসতে নিতইলে তারা কোন কোন মাধ্যমে বাকিলা কিলা নিতইব মেশিনটা কিলা অর্ডার দিতইব জি জি তো যাই হোক মেশিন মনে হল কে সর্বনিম্ন লোকই একশো ক্যাপাসিটি তো একশো ক্যাপাসিটির মেশিনের ওয়াটার কমায় একশো ক্যাপাসিটির মেশিন আমরা বেশি নয় হাজার টাকা আর সর্ব উফরেদি মানে যত ক্যাপাসিটি নিতে চাইন ক্যাপাসিটির আর মেশিন বেচি হইলো চল্লিশ হাজার হইলো কি বিশ হাজার মোট ষাট হাজার টাকা বেচি কিন্তু এই যে ছয় হাজার ক্যাপাসিটির কুয়েল আর ষাট হাজার ক্যাপাসিটির হ্যাচার মেশিন যে আছে সেটা কি ছয় ছয় হাজারের এগুলো ষাট হাজার টাকায় মোটামুটি আমার মনে হয় না বাংলাদেশের কোনো জায়গা পাওয়া যাইব আর যদি ন কোনো জায়গা পাওয়া যায় তাহলে মেশিনের কোয়ালিটি অত্যন্ত খারাপ বাদ থাকবো সেইম কোয়ালিটি থাকতো না হয়তো কেউ কইতে পারেন যে আমার মেশিনের রেট কম কি তার লাগি আর তো মেশিন মনে হয় কোয়ালিটি নাই আপনারা ভিডিও দেখাও কা কোনো জিনিসও কোনো যে আছে ও দৌকা যেহেতু বিয়ারিং ইন একটা দুইটা তিনটা ছয়টা বিয়ারিং দিছি ষাটটা বিয়ারিং দি কোনো সেও আছে দুইটা বিয়ারিং দিয়ে খারাপ করিয়া দিলেন তো দৌকা স্টক পেত কিন্তু সিস্টেম সুন্দর আছে দৌকা ডাবল আছে এই যে অ্যাঙ্গেল যেটা ফাজ যেটা এটা ডাবল আছে সবগুলাই টেকসই সবগুলা জিনিসই টেকসই দৌকা যতটা জিনিস লাগে সব টেকসই মানে কোনো জিনিসের রং দেখায় বা বাড়তা বাড়তা না যে আমি কম দামি বাজ জিনিস লাগাই দি সব জিনিস পালা কিন্তু দাম হ্যাঁ কম কিতার লাগি আমি চাই না যে মানে লাভ অত বেশি করতাম আমি চাই যে কোনোমতে অল্প কিছু আমার লাভ হই যাক কিন্তু খামারি প্রত্যেকটা খামারিরা তো আমার মিশিন জার আমার তো আমার মেশিন যদি প্রত্যেকটা খামারির এতো যায় তাহলে খামারিরা ফায়দা পাইব মেশিনটা সাকসেস হইতে পারবো আর যদি কোনো যেমন ঠাউট বাট ফেরগানে যদি কিনি লাই তাহলে তো হয়তো বিদেশ যাওয়ার দি খামার করলো করার ফলে যখন মেশিন নিয়েও খাইব টকা ফার্ম করতে গিয়েও খাইব টকা তখন তার মন ভাঙি যাব তার ঐতিহ্য আর তার কিছু আর হইতো না তার যে দেশের প্রতি যে একটা টান যে ফার্মর প্রতি একটা টান যে বা দেশও কিছু করি ই মন মানুষ তার হইতো না তখন চিন্তা ভাবনা করব যে আমি আবার বিদেশও গিয়ে চলি আর আমি চাই না চাই যে দেশের মানুষ দেশ থাকুক আর দেশও এটা কিছু করুক তার আমরাও দেশও গর্ব করি যাতে দেশও আমরা কোনো কিছু করিয়া সাকসেস হইয়া সুন্দরভাবে সকলের সান্দার থাকি আমরা চলতাম পারি বিদেশকে গেলে তো সেউরে পাইলাম না আপনার সাথেও দেখা হইল না বিদেশের জীবন কাটাই দিলাম সর্বশেষ আমরা জানতে পারি যাতে আপনার সাথে যদি মিশিনগুলো নিত চাই তা আসলে যোগাযোগের সিস্টেম থাকিলে বাকি লাই হত আমার লোকের যদি না আপনার সেউ যদি মেশিনের ওয়ার্ডার হরতা চাইন তাহলে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে মেশিন নিতে পারবা কুরিয়ার সার্ভিসে আমরা সুন্দরবন বাই আছে পরিবহনে আমরা মেশিন ফাটাই আর যদি মেশিন নিতে চাই তাহলে আমরা নাম্বার দিলাম নাম্বারে যোগাযোগ করবা বা হইরাম করবা যোগাযোগ করিয়া আর বাইরা ডিস্ট্রিক্টনে যদি যোগাযোগ করেন তাহলে কুরিয়ার সার্ভিসে মেশিন ফাটাইমু আর আমরা প্রথম অবস্থায় অ্যাডভান্স করতে হইবা যদি সিলেটর কেউ থাকে তাহলে অ্যাডভান্স করবা তাই নেই আর যদি না পারেন তাহলে একাউন্ট আছে বিকাশ আছে বিকাশে অ্যাকাউন্ট করবা আপনার এড্রেস নিবা আর আমরা মানে পরবর্তীতে বাদ বাকি টাকা কন্ডিশনে পাটাইয়া দিমু মাল তুলবা আর যেহেতু লাগিবার সিলেটের ভিতরে তৈলি অবশ্যই আমার শোরুমও আই বা ইয়া আইয়া মনে হলে মেমো সহ অ্যাডভান্স দিয়া মেমো সহ লইয়া যাইবার যেরা মনে হলে অনলাইনে অর্ডার দিতে চাইরা বা লাইভ দেখে আপনারা দুদিন দুদিন করতে চাই তাহলে আমার নাম্বার আমি হইরা আমার নাম্বারে করতে পারো আমার নাম্বার হইল কি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন ফোর সেভেন এইট নাইন থ্রি আইতে চাইলে সিলেট তো যদি খেয়াই তাহলে আমার লোকেশন হইল কি আমার বাজারের নাম হইল কি নতুন বাজার এটা হইল কুরুয়ার একটু ফসমে নতুন বাজার আমার এলাকাটা প্রথম আইতে হইব কুরুয়া কুরুয়া তো একটু ফসমে আই নতুন বাজার ও মেইন বাজারও আমার দোকান আর কি যাই হোক আর এটা উসমানীনগর পড়ছে যেমন বিশ্বনাথের একদম বটার আমার বাজারের ও সাইড হইল কি বিশ্বনাথ ও সাইড হইল কি উসমানীনগর তো এখন যে কোনো যদি খেউ সিলেট থেকে আইতে চাইন তাহলে সিলেট তোনে ডাইরেক্ট কুরুয়াতে ইব্বা আর কোরুয়াতনে অটোরিক্সা আছে সিএনজি আছে যে কোনো একটা জিনিস লই আমার নয় দাঁড়াই হারা আইয়া মেশিন নিতে অর্ডার দিলে দিলেই থাকার অসুবিধা নয় এরপরেও মনে হল কে আমার অর্ডার নম্বর আছে যদি যোগাযোগ করতে চাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু চুয়াত্তর একান্ন ষাট চুয়াত্তর একান্ন ষাট জিরো ওয়ান সেভেন ওয়ান টু চুয়াত্তর একান্ন ষাট ও নম্বরে যোগাযোগ করলে অবশ্যই যে হরতাম পারবো আমরা যতটুকু লাগে সহযোগিতা যদি মেশিন নিয়া কোনো মানুষে যে কোনো হান্ত নতুন মেশিন আনিয়া থাকেন আনি নতুন বিভ্রান্ত ভর থাকুন তাহলে অবশ্যই আমার কল করবা আমি মেশিন দেখিয়া যতটুকু ভারি আমি ঠিক করিয়া যেহেতু আমি লালাবাজার কয়েকদিন আগে চায়না থেকে মেশিন আনাইছিলামা মেশিনটা মনে লোকা আনার পরে মেশিনের ফ্যান চলেন না মেশিন চলেন না মেশিনে কাজ করেন না আমি গ্যানিং ছোলা ঠিক করিয়া দিয়েছি চায়নার মেশিন চায়নার মেশিন টাইম শশো ক্যাপাসিটির মেশিন আনছেন দেড় লাখ টাকা দিই তাও আনছেন দুই হাজার আট সালো অনেক দামে লাখে দেড়াখন আর আমি তো দেড় লাখে মেশিন কতটা লাই দাম বারো যাই হোক তো মেশিন আমি ঠিক করে দেি আর একটা মেশিন ঠিক করলে এমনিও যে কোনো মানুষ আমার যে আমার মোটরসাইকেল তেল খরচ বা একটা খুশি কষ্ট আমাদের দিয়া দিলেন তো যাই হোক যে কোনো মেশিন যদি নষ্ট হয়ে খেয়ে তে আমার ইনশাল্লাহ কইবা আর অন্ততকে ঠেকা দোকা না দেখো আমি আপনারা মেশিন আমি করে দিয়ে যে কোনো কোম্পানির মেশিন হোক আমি ঠিক করিয়ে দিয়ে দিতাম পারবো যেহেতু কন্ট্রোলার ফাংশন সমান মেশিনের হয়তো আমার কোয়ালিটি একটা ভিন্ন কোয়ালিটি হয়তো মেশিন বানাইবা কিন্তু একটু যখন আমি প্রথমস্ত দেখি লিমু আমি দুই মিনিট দেখার বাদেও বুঝে নিতে পারবো ক্ষেপনে দিকে তা হয় বুঝছেন এটার সাইড বছর ধরে এটা আতে করার একটা অভিজ্ঞতা তোই গেছে মোটামুটি মোটামুটি এখন কু মেশিনের ওয়ারিং

দুইজন আছে দু আছে মোট ষাটজন আর মেশিন লোক একটা মেশিন মেশিন ক্যাপাসিটি অনুযায়ী টাইম লাগে আর কি আর মেশিন বানাইতে যন্ত্রপাতি আমরা আছে ডিল মেশিন আছে রুডার মেশিন আছে এরপরে রান্দা মেশিন আছে এরপরে মনে হলো কেউ ওটা খাটার যে মেশিন যেটা এটাও আছে বেশিরভাগ মেশিনের পরে স্কুল মারাজের মেশিন এগুলো বেশিরভাগ মেশিন দিয়ে আমরা খাস করি মেশিন দিয়ে খাস করলে মনে হলে সময় কম লাগে আর একটা মেশিন ধরি লোক আগে প্রথম অবস্থায় যে সময় বানাইতাম ইনো পনেরো বিশ দিন লাগিয়ে দিত একটা মেশিন বানাইতে যেহেতু সব হাতে কাম করতাম এটাও খাটা হইতো মানে করার দিয়া এখন তো সম্পূর্ণ মেশিন আনি মেশিন দিয়ে কাজ করা হয় আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ আমরা এই মনিম সাহেব আমরা এই মুহূর্তে একটু মাথার চেষ্টা করবো আমরা একজন ভাই অর্থাৎ খানাইগার থেকে এই সৈন্তানুন মেশিনটা কিনা তা আমরা আসলে আপনার মাথার চেষ্টা মধ্যে সিলেটর তো বিভিন্ন জায়গা আরো আমরা আর হয়তো কিছু জায়গাতে আরো মেশিন বলে বিক্রি হয় আপনি অত জায়গা রাখিয়াই কুরুয়াত নতুন বাজার এই একটা গ্রাম অঞ্চল থেকে মেশিনটা কেনা কিনা আপনার এই আসলে কেনার উদ্দেশ্য থাকে ধন্যবাদ আপনাদেরকে প্রথমত আসলে কুরুয়া বাজার ইয়া মেশিনটা কেনার মূল কারণ হচ্ছে আমি যে জায়গা থেকে নিছি বিশ্বনাথ তানার মামুন বাই উনি কুয়েলের খামার করেন তো যে সময় ওনার বাড়িতে আসছি ওনার বাড়িতে হওয়ার পরে আমি অল লক্ষ হয়েছি যে বিষয়টা যে আমি মেশিন কিনতে হইব তো মেশিন কিনতে গিয়ে আমি চাইছিলাম বাইরা ডিস্ট্রিক্টে কিনতাম পরে উনি আমার পরামর্শ দিয়েছেন যে আমি ও জায়গা থেকে মেশিনটা কিনছি কুরুবাজার বাজার থেকে নবাজার থেকে তো উনি আজ থেকে প্রায় আড়াই বছর আগে কিনছেন তো কেনার পরে দেখা গেছে ও পর্যন্ত কোনো সমস্যা নাই যার কারণে উনি আমার পরামর্শ এমন এমনকি বাইর সাথে ফোনে আলাপ করছেন আলাপ করিয়া কইচন তুমি ওখান থেকে মেশিনটা বানাইয়া নিতে পারো ও পরামর্শে মূলত আমি এই মেশিনটা আমি মেশিনের আপনি সুবিধা পাইছেন বা ভবিষ্যতে সুবিধা পাইবা সুবিধা যেটা পাইছি আমি ধরো ওনার সাথে যেদিন যোগাযোগ করছি আমি পার্সোনালি এয়ারপোর্ট থেকে মোটামুটি যতদিন আমি যে সময় দিয়েছি যেদিন কইছেন অর্ডার অর্ডার সময়ের আগে আমি অর্ডারটা ফাইলেছি আর দ্বিতীয়ত উনি বাইয়া কইছেন যে তান সার্ভিস যে সুবিধা যেটা যেহেতু সিলেটের ভিতরে আসুন কোনো ধরনের সমস্যা হলে তাই বাড়িতে গিয়ে এটা সার্ভিসিং করে দিয়ে দিতে পারবা এটাই আমি সুবিধাটা হয়েছি আচ্ছা আপনার দুদিন এই মুহূর্তে এই যদি আপনি কিতাঁত ফাঁকি বা কিতাঁত বাচ্চা ফুটাই বা আর এই মূলতবাই আমি আসলে খামার করার খুবই চিন্তাধারা আছিল তো চিন্তাধারা করলে যে কোনো বিষয় নিয়ে একটু গবেষণা করা লাগে তো গবেষণা করতে করতে যে জিনিসটা দেখলাম যে কুয়েল ফাঁকির খামারটা একটু ঝুঁকি কম তো আমি যেহেতু প্রথম কোনো একটা খামার করতাম চিন্তা করলাম যে জিনিসটা ঝুঁকি কম ওই জিনিসটা নিয়ে মূলত শুরু করি এই কারণে আমি মূলত বর্তমানে আমি প্রথম আমি কুয়েল দিয়েও শুরু কর্ম কুয়েলর ডিম বসাই ওগুলা গুলাদি বাচ্চা বার কর্ম হচ্ছে আমার ধন্যবাদ এই বিবর্ষা আমরা আসলে আপনারা এই যে কুরুয়ান নতুন বাজার তা অর্থাৎ মুনি হিসাবে তার যে নিজ হাতে যে মেশিনগুলো বানাইন অর্থাৎ অর্থাৎ ডিম তাকি বাচ্চা ফুটানো তাইন কইসেন ওইটা যে জিনিসটা আমরা ফলো করছি যত জাত ডিম আছে অত জাত ডিমরও কিন্তু এই বাচ্চা ফুটাইতে পারবা তাই এই ধরনের ব্যবস্থা এগুলো করিয়া দিতে পারবা তবে বাচ্চা ফুটাইয়া এগুলো ফালার মতো ব্যবস্থা তার আর যত জাত ফাঁকি আছে ফাঁকি ডিম ধরেন তাই বাচ্চা ফুটাইবার মতো ব্যবস্থা তাই করিয়া দিতে পারবা তবে ফাল্লা না ফাল ফাল কিলা না ফাল বা কিলা এগুলি গিয়ে একান্ত যে মালিক আছে মালিকর ওই মালিকর উফরে এবং তাই যেটা কইলা যে তাহলে এই মেশিন থাকি হান্ড একশো পার্সেন্টের মাঝে একশো পার্সেন্ট বাচ্চা কিন্তু ফুটবল যদিন প্রতিটা ডিম বালা থাকে একশোটা ডিমের মাঝে যদি একশোটা ডিম নষ্টও থাকে কিন্তু একটাও ডিম বার হইতো না আর যদি একশোটা ডিমের মাঝে একশোটা ডিম বালা থাকে হয়তো দুই একটা ডিম নষ্ট হইতো বার পরে কিন্তু বাকি ডিমগুলা নষ্ট হইতো না আর এর মাঝে অনেক ডিম আছে দুর্বল প্রতিবন্ধী বা দুর্বল ডিমগুলা কিন্তু নিজে নিজে ফুটে না এগুলো ফুটিয়ে দিত এরকম ব্যবস্থা যাই হোক আমরা এই নতুন বাজার অর্থাৎ মনিম সাবর যে দৃশ্যটা বা মুনিম নিজের হাতে তৈরি যে মেশিনটা আমরা আপনাদের দেখাইবার এই চেষ্টা করলাম আপনারা যদি সে প্রয়োজন হয় নতুন বাজার অর্থাৎ আপনারা আমরা কুরুয়া বাজারও কুরুয়া থেকে গাইয়া নতুন বাজার আই বা হামাই জিকা কে হলে মুনিম দোকান কোনটা ডুকিও বাম বাজারও ডুকিও হাতর বামে উল্লেখা থানোর মার্কেটও উল্লেখা একটা থানোর দোকান আছে এই দোকানটা আমরা এই আপনার লোকেশনটা দিয়া দিলাম যাই হোক এই বিবাহসা আমরা আপনার দীর্ঘ সময় এই লাইফটা দেখাইবার চেষ্টা করলাম আপনারা যে যারা দীর্ঘ সময় আমরা লগে আসলা আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখন কোনো বিদায় নিলাম সব